Yes. এটা কি বাংলাদেশের জব্বারুল সাহেবের দোকান? জি, আমরা সবাই বাংলাদেশি। মিলে গেছে। মিললা গেছে? কি মিলল? ওসব আপনারা বুঝবেন না। উনি কোথায়? ওই যে ক্যাশ কাউন্টারে বসে আছে। আসসালামু আলাইকুম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হিসাব গলিগল হয়ে যাচ্ছে কেন? হ্যালো ভাইজান। হ্যালো ভাই, আমার দিকে একটু তাকান। আরে বাবা, প্লিজ এই সময় ওনার সাথে কথা বলবেন না, তাহলে সারা রাত চেষ্টা করলেও দোকানে বিক্রি হিসাব মিলাতে পারবেন না। উনি কি কানে কম শোনেন? সবই শুনেন। আপনি কোনার সাথে কথা বলবেন? ইয়েস, আমি কথা বলতে চাই। তাহলে হাত তুলে দিন। এই তো হাতের তালতে ব্র্যান্ডটা খুইলা গেল আর আমার দোকানের হিসাবটা মিলা গেল। এই তুমি কেডা? আই এম শান। ফরেন শান বলে তো মনে হইতেছে না? না না, আমি বাংলাদেশি শান। আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। এই তুমি যাও, যাও যাও। একটা কথা কওয়ার জন্য না আইসা, ফোনেই তো সেটা ফেলান যাইতো। তা অবশ্য যেত, কিন্তু চেহারা সুরত না দেখিয়ে আপনাকে চাকরির কথা বলি কি করে? চাকরির জন্য আইছো? আরে আমি পারলে কিছু বুঝাই করে দেই। কিন্তু আমি যে একজনের সুপারিশ পত্র নিয়ে এসেছি। কার সুপারিশ পত্র? এই যে দেই, কার সুপারিশ পত্র? জব্বর আলী, একদিন তুই আমার ক্যান্টিনের কর্মচারী ছিলি, মনে পড়ে? দামি একটা গ্লাস ভাঙ্গা ফেলাইছিলি, আমি তোর গালে কষে একটা থাপ্পড় মারছিলাম। ব্যাংককে আইসা বাংলাদেশি ব্র্যান্ডের ফাস্টফুডের দোকানের মালিক হইছস, সব বাংলাদেশি করে চাকরি দিছ। শোন, সামনে তোর কাছে হাড়াইলাম, ভালো একটা চাকরি দিবি আর বেতন 5000 বাদ দিবি, কম দিবি না। আড্ডা বন্ধুদের কি হ্যান বাইচ্ছে আছে কি চিনতে হাচ্ছি? তোর ফারতুন বস কুদ্দুস মিয়া, শুন আমার নাতিটা খুব হাসি খুশি খালি হাসে। আর কথা মনে রাখিস, আজ কি জয়েন করবো স্যার? কোনোদিনই না। কেন? হ্যাঁ শোনো, একদিন কুদ্দুস মিয়ার ক্যান্টিনে আমি কর্মচারী ছিলাম, আজ আমি বিরাট ফাস্ট ফুডের দোকানের মালিক, আর উনি আমার হুকুম করে তোমার চাকরি দেওয়ানোর জন্য। যাও যাও, এই এইসব খাতা পত্র নিয়ে যাও। আচ্ছা ধরে নিন সুপারিশটা আমি আনিনি, তাহলে চাকরিটা দেবেন তো স্যার? না নো, নেভার, কোনোদিনই না। গেলি গেলে একটা চাপ আসবে। গেল, ঠিক আছে যাচ্ছি। বন্ধু ডাকাত, এই এই চাকরি দেই নাই বইলা আমার দোকান ভাঙচুর করতেছো স্যার? আরে আমি ভাঙচুর করবো কেন? চেয়ে দেখুন কারা করছে। ওই যে স্যার, ওরা সবাই বাংলাদেশি, মেডিকেল কলেজে পড়ে, বিল না দিয়ে চলে যাচ্ছিল, আমি বিল চেয়েছি বলে ওরা মাইরা আমাকে আর বস গায়ে দিছে। দেখেন স্যার, দেখেন, আরে তোরে মারছে মারুক, কিন্তু আমার অবলা চেয়ার টেবিল গুলি কি অপরাধ করছে? আমি কিন্তু আমার হাতের কারিশমা দেখিয়ে এই ভাঙচুর বন্ধ করতে পারি। কারিশমা দেয় বা দেহাও, ওকে দমন করো। শর্ত হলো একটাই, চাকরি দিতে হবে। একবার না, একশো বার দিব আব্বা। আব্বা, আরে ওই এমবিবিএস বাদর, ব্রেক কর। দাম বাপ, কানি দেখি দিলা। আমি আবার মিউজিক ছাড়া ফাইট করতে পারি না। কি কইলা? মিউজিক ফাইট? এটাই আমার ক্যারিশমা। আরে কপাল, সারা জীবন হচ্ছে মিউজিক দা গান হয়, এখন আবার ফাইট? কি নাম তোর? নাম আমার শান, গানে বাজছে গান। সরি ভাই, রসিকতা করছিলাম। আরে আরে কি হইলো?
কারিশমা দেখানোর বদলে কলমে শাকের মতো মাটির মধ্যে সিটে ভরে দিয়ে লটপট খাইতে। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে স্যার। খাইছে আমারে দুটো পেন্সিল ব্যাটারি হবে। মিউজিক স্যার আমার ফাইট জমে না। ও আচ্ছা, ওই মিউজিক বাজা মিউজিক। এই হলো আমার মিউজিক্যাল কারিশমা। তা চাকরিটা হবে তো স্যার? হবে মানে হতেই হবে। মাসিক 5,000 বাদ বেতন, কিন্তু ওয়াটার পৌঁছাইতে দেরি হইলে প্রতি ওয়াটারে বেতন থেকে 100 বাদ কাটা যাবে। চাঁদাবাজ সন্ত্রাসীদের কারিশমা দেখিয়ে তাড়ালে বিশেষ বোনাস পাবে। আমার চাকরি পাক্কা। ওকে, থ্যাংক ইউ। ক্যামেরা অ্যাকশন, কুইক, কাম অন, কুইক। ওহো, কাট কাট কাট। দিস শট ইজ এনজি। আরো উঁচু দিয়ে ফ্লাই করতে হবে। ওকে, ওয়াটার পৌঁছাইতে দেরি হইলে প্রতি ওয়াটারে বেতন থেকে 100 বাদ কাটা যাবে। ক্যামেরা কাম। আরে আরে আরে, দাঁড়াও ভাই দাঁড়াও, আমি তো তোমাকেই খুঁজছি। আমাকে কেন? তোমার সাথে এটাই প্রথম দেখা। আমি বাংলাদেশি ফাইট মাস্টার, এখানে শুটিং করতে এসেছি। তোমার ওই মোটরসাইকেল ফ্লাইটা আমাকে মুগ্ধ করেছে। সিনেমা করবে? সিনেমা? হ্যাঁ। আমি? হ্যাঁ, মানে হিরো? শুনেছিলাম শাহরুখ খান বাজার করতে গিয়ে নাকি হিরো হয়ে গেছে, আর আমি এক ফ্লাইটে হিরো? গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয় না গল্প করো। দুঃখ করেছি যাই, পাই না কখনো ভয়, আমার পরিচয় শোনো। গড ইজ ওয়ান, লাইফ ইজ ওয়ান, নাম্বার ওয়ান শাকিব খান। গড ইজ ওয়ান, লাইফ ইজ ওয়ান। আরে কি হলো তোমার, কি ভাবছিলে? আচ্ছা, আমি যে ছবিতে হিরো হব সে ছবির নাম কি, মানে নায়িকা কে হবে? আরে তোমাকে হিরো হবার কথা বলিনি তো, তুমি হিরো ডামির কাজ করবে। হ্যাঁ, হিরো না, হিরো ডামি। ছা, ডামি দিলেও টাকা পাওয়া যায়। ছবিতে হিরোর মোটরসাইকেলের একটা জাম্প আছে, তুমি যদি ওটা দিতে পারো তাহলে 3,00,000 টাকা পাবে। কে রাজি? রাজি। আচ্ছা, ছেলেটা আসবে তো? অবশ্যই। আরে এসো এসো, তোমার জন্যই আমরা সবাই অপেক্ষা করছি। তা টাকাটা পাবো তো? আরে পাবে মানে, নগদ লক্ষ্মী, শর্টটা দেবে ওকে হবে। ব্যাগ সহ 3,00,000 টাকা নিয়ে সোজা চলে যাবে। ম্যানেজার রেডি স্যার। আমাকে কি করতে হবে? তোমার জন্য তেমন কোনো কঠিন কাজ না। চলো ওইদিকে দেখো। ওই যে দেখো বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিং থেকে ফ্লাই করে ওই বিল্ডিং এ যেতে হবে। টাকাটা নেবে কে? কেন, তুমি শর্টটা দিয়ে নিচে নেমে এসে নগদ টাকাটা নিয়ে চলে ওকে হবে। ব্যাগ সহ 3,00,000 টাকা নিয়ে সোজা চলে যাবে। ম্যানেজার রেডি স্যার। আমাকে কি করতে হবে? তোমার জন্য তেমন কোনো কঠিন কাজ না। চলো ওইদিকে দেখো। ওই যে দেখো বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিং থেকে ফ্লাই করে ওই বিল্ডিং এ যেতে হবে। টাকাটা নেবে কে? কেন, তুমি শর্টটা দিয়ে নিচে নেমে এসে নগদ টাকাটা নিয়ে চলে যাবে। নিচে তো শুধু মোটরসাইকেলটাই নেমে আসবে, আমি তো সোজা উপরে চলে যাব। এসব কি বলছো তুমি? আমি আপনাকে অনেক ভালো মানুষ মনে করেছিলাম, আর আপনি কিনা আমাকে এই মরার ফাঁদে ফেলতে চান? ধর্মিয়া, আরে মস্কার করার আর জায়গা পায় না। বুঝলো না। Happy Valentine's Day, everybody. We are coming to you live to express your love for your Valentine's through CTV. Excuse me, sir, please. Would you like to say something for your Valentine?
My Valentine is my fiancée Susan. Susan, I love you. Thank you. What is your favorite kind of sandwich? Excuse me, sir. Yes. Today is the Saint Valentine's Day. Sir, would you like to say something for your Valentine? I have no girlfriend, but I have an enemy. Her name is Pugly. Pugly? Yes, Pugly. Listen, Pugly. তুমি আমার 5000 টাকা লোকসান করে দিয়েছো, তাই আমি তোমাকে এই ভালোবাসা দিবসে ভালোবাসার পরিবর্তে অভিশাপ দিচ্ছি। কেউ তোমাকে ভালোবাসবে না, তোমার একজন উদ্ভট পাগলের সাথে বিয়ে হবে, আর সেই পাগলটা তোমাকে দিনরাত উঠতে বসতে প্যাদানি দেবে, আর তখন তোমার আমার কথা মনে পড়বে। তাহলে তুমি চলে এসো, তোমাকে বিয়ে করি। শিট।